আমার দিন চুপচাপ বসে টাকা পয়সা খরচ হচ্ছে, হাট বাজার হচ্ছে, নবপুত্তুর তিন তিন বেলা বসে বসে খাচ্ছে, অন্ন ধ্বংস করছে, আসবে কোথেকে? এই টাকা পয়সা অনেক মেহনতের পয়সা, বুঝলে? অনেক কাঠ খড় পুড়িয়ে এসব যোগার্জন করতে হবে, বুঝলে?
তাই বলছিলাম বড়ার নামে ভেলকি বেজি না করে তো বলো দোকানে আসতে, দোকানে গিয়ে আমাকে একটু সাহায্য করলে বলো সেটা ভালো হবে, বুঝলে? আমার গিন্নি তো আবার আপনার দোকান ছাড়া চলবে না, এটা তো আমার সৌভাগ্য বাবু। বলুন 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 কি কি চাই আপনার? আমার কিছু জামা কাপড় নেওয়ার জন্য বলছি। আচ্ছা, তো সেই কাপড়গুলো নিতে এসেছে। হ্যাঁ, এবার আপনার ছেলে মেয়ের কথা বলুন, কেমন পড়াশোনা চলছে? চলছে আপনার ছেলে তো ভাই রত্ন, আমি জানি সে একটা রত্ন ঈশ্বরের। এবার বলুন তো আপনার ছেলে মেয়ে কেমন আছে? আছে, ওরা ওদের মতো আছে, তবে মেয়েটা আমার বেশ লক্ষ্মীর মতো হয়েছে এ তুলনায় আমার ছেলেটা। আমার ছেলেটা না, ওর উপর আমি ভরসা রাখতে পারি না, বুঝলেন না? আপনার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আমরা আমরা আমার বাবার মার কাছ থেকে যেভাবে আমরা আমিও চাই আমার ছেলে মেয়েকেও ঠিক সেইভাবে গড়ে তুলতে চাই। আমিও আমি লোকের সাথে আপনার দূরত্ব বজায় রেখেছি, আমি দেখেছি সেই জন্য আমার মেয়েটা কিন্তু সেগুলো অনেক ভালো পড়াশোনায় সেই কাজ করবো, খুব ভালো করতে পারে, কিন্তু সেই তুলনায় আমার ছেলে দূর না। তাছাড়া আজ তার এই সঙ্গত সব বলবেন না, মোবাইল মোবাইল আর একটা ব্যাপার হয়ে যায়, এটা করবেন কি করবেন বলুন। না না না, আমি আমি ওর উপর কোনো ভরসা রাখতে পারি না, বুঝলেন? হ্যাঁ, আমি চাই সে নিজের মতো করে সে নিজে দাঁড়াক, সে প্রতিষ্ঠিত হোক, আমি চাই। আপনি যখন ভরসা করতে পারছেন না, তাই বলছি এটা হবে না বাবু, এটা হবে না, কারণ আমি নিজে তো সেই প্রমাণটা আমি নিজে আমি বাবা মার কাছ থেকে আমি যেভাবে বড় করেছি। আমিও চাই আপনার সময় তো মোবাইল ছিল না, এখন আপনারা যখন বড় হয়েছেন আর তখনকার সময় আর এখন আর এখনকার সময়ের মধ্যে তো অনেক তফাত। এই জন্যই তো বলছি আপনার সময় তো আর মোবাইল ছিল না, মোবাইল তো এখন হয়েছে। হ্যাঁ, তো সেই পরিস্থিতি আর এখনের পরিস্থিতি তো অনেক তফাত। এই চলাচলতিটা তো একটু চেঞ্জ করতে হবে, দেখুন আমার সাজেশনটা আমার মনে হয় ভালো না। রূপের দ্বারা কিছু হবে না, বুঝলেন? আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় রূপ বোধ হয় ওর কিছুটা মানসিকভাবে ওর বোধ হয় কিছুটা অসুবিধে আছে আমার মনে হয়। একটা মনে হচ্ছে সে বোধ হয় কিছুটা হলেও আপনার এরকমই যেন আমার আমি তো ঠিক মতো পড়াশোনায় মন দিতে পারছি না, প্রতিটা সময়ই এই উদাসভাবে যেয়ে থাকি, আর আমি তো দোকানে থাকি দেখুন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত, দিন তো আমি ব্যবসা পাতি নিয়ে ব্যস্ত থাকি। রূপকবাবু বলুন, অ্যাবনর্মাল বলছেন না অন্য কোনো কিছু আপনি একটু খোঁজ নিচ্ছেন কি বাইরে টাইরে?
ওই নজর করে রাখে মানে ওই রাত্রি বাড়িতে গেলে পরে আমি আমার গুরুত্বের উপর ভরসা রাখতে পারছি না জানেন। আমি আমি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ব্যবসা পাতি নিয়ে ব্যস্ত থাকলেও টিকটিক দেখতে হবে তাহলে জরুরি দিকে তা রাত্রি ঘরে গেলে পরে তার প্রস্তাব দেখি আমার মনে হয় রূপ বোধ হয় একটা প্রবলেম ফেস করছে একটা অ্যাবনর্মালিটি কাজ করছে ওর মধ্যে তাই ওর উপরে ভরসা রাখতে পারছি না। আমি চাই আমি চাই সে এই সংসারে যেভাবে অভাব অনটন সেটাকে বুঝে উঠে যেন সে উপলব্ধি করে যেন সে একটা কিছু করতে পারে দাঁড়াতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টাই তো আমি করে যাচ্ছি। এছাড়াও আমার সোমবার নেই কিছু করবার নর্মাল যখন বলছেন আমার তো তাই মনে হয় সেরকম যদি কিছু হয় তাহলে তো আপনার এত টাকা পয়সা খরচা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ওকে একটু অন্যদিকে চিন্তা করতে হবে দেখি কি করে আমার মনে হয় ওর উপরে আর পয়সা টয়সা খরচ করে এই পড়াশোনা করে খুব একটা ভরসা রেখে আমি চলবো না সেই জন্যই তো আমি এখনই তিনটে ব্যবসা প্রতিষ্ঠান দেখে আমি নিজের ব্যবসা নিজেই করে যাচ্ছি। আজ তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। দোকানে কি খুব কাস্টমার ছিল? ভরসা রেখে আমি চলবো না সেই জন্যই তো আমি এখনই তিনটে ব্যবসা প্রতিষ্ঠান দেখে আমি নিজের ব্যবস্থা নিজেই করে যাচ্ছি। আগামীতে দেখি আপনার ইচ্ছা উনি যেভাবে রাখেন সেইভাবে চলবে। আচ্ছা কি আমি ওই ঠাকুর উপর ভরসা রেখেই কাজ করে যাচ্ছি দেখি কি। আচ্ছা রূপকবাবু আজকে একটু তাড়া আছে আমি ওই কাপড়গুলো নিয়ে একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা আমি একটু দেখছি কেমন অবশ্যই। আচ্ছা ঠিক আছে আসবেন আসবেন একটু একটু দেখো তো রূপকবাবুর কী কী লাগে। হ্যাঁ যা thank you.
তুই গো কোথায় গেলে? হ্যাঁ শুনছো রূপা? আমাকে এক গ্লাস জল দাও তো, ভীষণ তেষ্টা পেয়েছে। এই নাও তোমার জল। আজ তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কি গো? আজ তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। দোকানে কি খুব কাস্টমার ছিল? কাস্টমার তো ছিল, কিন্তু এভাবে যদি কাস্টমার থাকতো তাহলে তো আমার দিনটা বই। কি দিনকাল পড়েছে রূপা, কি বলবো। রাখি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে। রূপ ও ঘরে কি করছেন নবাবপুত্র? এভাবে বলছো মনে হচ্ছে আসামের বোর্ডে তুমি ভীষণ ভাবে ভালোভাবে স্ট্যান্ড করে।